অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ হতে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সম্ভাবনার পূরক সূত্র, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে কমপ্লিমেন্টারি থিওরাম অফ প্রবাবিলিটি। তো এখানে থিওরামটা হচ্ছে কি, যে কোনো দ্বৈত পরীক্ষণে একটি ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি হচ্ছে এক। তাহলে কোনো একটা ঘটনা ঘটবে অথবা ও আর কি না ঘটার সম্ভাবনা, যে দুইটা সমষ্টি হবে কত, এক। তাহলে ভেন ডায়াগ্রামে আমরা দেখছি এখানে কি পুরো সেট, পুরো একটা কি এখানে ঘটনা জগৎটা হচ্ছে আমার, পুরো ঘটনা জগৎটা হচ্ছে আমার এস, পুরোটা মিলে এর ভিতরে ইন্টারসেক্ট করেছে শুধুমাত্র এ একটা সেট। হ্যাঁ, এবং এই এটা হচ্ছে কি আমার একটা ঘটনা, যে কোনো একটা, আমি বারবার বলতে এটা একটা যে কোনো ঘটনা। তাহলে এই টোটাল এস ঘটনা জগতের মধ্যে এই এ ঘটনাটাকে বাদ দিলে বাকি থাকে আমার এই এরিয়াটা, এই এরিয়ার মধ্যেই এটা হচ্ছে কি কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা, সেটা হচ্ছে কি এ কমপ্লিমেন্টারি, অথবা তোমরা এটাকে কী করতো অনেকে এ প্রাইমও বলে থাকো। হ্যাঁ, একই কথা হইলো। তাহলে মোট ঘটনা জগৎ হলো এস, আর এ একটি ঘটনা হলো এ। তাহলে এই এস ঘটনা জগতের একটা ঘটনা হলো এ। এখান থেকে আবার আমরা লিখব, এবং ওই ঘটনা না ঘটা এ কমপ্লিমেন্টারি হলে, না ঘটা মানে ঘটবে না, এ কমপ্লিমেন্টারি হলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি ইজ ইকুয়াল হচ্ছে কত, ওয়ান। অর্থাৎ কি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ, এবং না ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি ইজ ইকুয়াল ওয়ান। এটা এবার আমরা কি করব, প্রমাণ করব। তাহলে এবার লিখব এ সেটের উপাদান সংখ্যা, অথবা মোট উপাদান সংখ্যা লিখলেও কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে নাম্বার অফ এ। ঠিক আছে, এবার আমরা লিখব কি এস এর মোট ঘটনা সংখ্যা, নাম্বার অফ এস। ওকে, পরবর্তীতে হচ্ছে তাহলে এবার আমাদের কি হচ্ছে এ কমপ্লিমেন্টারি সেটের উপাদান সংখ্যা হচ্ছে কি করব, এই টোটাল ঘটনা জগৎ থেকে যদি শুধুমাত্র আমরা এ সেটটাকে বাদ দিই, এই যে এস থেকে কি ইন্টারসেক্ট করছে এ, তাহলে এটাকে বাদ দিলে কি পাবো, এ কমপ্লিমেন্টারি পেয়ে যাব। তাহলে নাম্বার অফ টোটাল ঘটনা জগৎ থেকে কি করব, নাম্বার অফ এ কে বিয়োগ করে দিব, তাহলে পেয়ে যাচ্ছি, তাই না? খুবই সহজ জিনিস। তাহলে প্রবাবিলিটি ডেফিনিশন অনুযায়ী আমাদের কি ছিল, প্রবাবিলিটির কোনো একটা ঘটনার প্রবাবিলিটি হচ্ছে কি তার নাম্বার অফ টোটাল ঘটনা জগৎ ভাগ অনুকূল, তার অনুকূল। তাহলে প্রবাবিলিটি অফ এ এর যেহেতু সম্ভাবনা বের করতেছি, এর ঘটনার সম্ভাবনা বের করতেছি, তাহলে নাম্বার অফ এ হচ্ছে তার অনুকূল ঘটনা। তাহলে নাম্বার অফ এস উপরে নিচে, আর নাম্বার অফ এ হচ্ছে কি উপরে, অর্থাৎ কি অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা ছিল, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে ঠিক প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারির জন্য হচ্ছে কি নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ ভাগ নাম্বার অফ এস। তাহলে কি উপায় কি জাস্ট করা হলো কি নাম্বার অফ এস দ্বারা ভাগ করা হলো সবগুলো সমীকরণ কি। এখানে একটা তোমরা দিতে পারো যে এক নাম্বার, আর এটাকে দিতে পারো দুই নাম্বার, একই কথা হইল। তাহলে এবার আমরা কি করব, এবার যদি আমরা দুইটা মিলে যোগ করি তাহলে কি পাচ্ছি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে এখানে পাচ্ছি নাম্বার অফ এ নাম্বার অফ এস, পরেরটাতে যদি আলাদা আলাদা করে নিই তাহলে পাচ্ছি নাম্বার অফ এস ভাগ নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ নাম্বার অফ এস। তাহলে নাম্বার অফ এ এস ভাগ এখানে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস কি কেটে যাচ্ছে পজিটিভ নেগেটিভ, আর নাম্বার অফ এস ভাগ নাম্বার অফ এস কেটে গেল। তাহলে আমার আলটিমেটলি প্রমাণিত হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি ইজ ইকুয়াল ওয়ান। এটাই হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্টারি থিওরাম অফ।
প্রবাবিলিটি, তাহলে এই ধাঁচেরই একটা অঙ্ক দেখে আসি আমরা। এখানে কি দেখতে পাচ্ছ? একটা বক্স দেখতে পাচ্ছ এবং সেখানে কি বলা হচ্ছে, পাঁচটা লাল বল আছে এবং কয়টা, এখানে 10টা সাদা বল আছে। এখন বলা হচ্ছে যে যেমন খুশি তেমন করে প্রতিবারে বল উত্তোলন করলে, তাহলে কি বলছে, যেমন খুশি তেমন আর কি প্রতিবারে কি বল উত্তোলন করলে দুটি ভিন্ন রঙের বল, দুটি ভিন্ন রঙের বল, তার মানে কি লালও আসবে সাদাও আসবে, এবং দুটি একই রঙের বল পাওয়ার সম্ভাবনা কত, তাহলে দেখা যাক একটার থেকে আরেকটা কিন্তু টোটালি ডিফারেন্ট, তার মানে কি প্রবাবিলিটি অফ ও এ ছিল একটা ঘটনা ঘটবে আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি ছিল তার বিপরীত ঘটনাটা ঘটবে, অর্থাৎ কি এটা যদি ঘটনা ঘটে তাহলে এটা কি ঘটনা ঘটবে না, এবং দুটার যোগফল ছিল কত, 1। এখানে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে খুব সহজেই দেখো তোমরা বাংলা কথাগুলো লিখে নিবে, আমি বলে দিচ্ছি। ধরে নিবা যে দুটি রঙে ভিন্ন রঙের বল পাবার ঘটনা হচ্ছে এ, তাহলে আমরা ধরে নিতে পারি দুটি ভিন্ন রঙের বল পাবার ঘটনা হচ্ছে কি এ একটা ঘটনা, এটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দুটি রঙের ভিন্ন বল, তাহলে কি ভিন্ন বলের জন্য আমরা পেয়েছি এ, তাহলে একই বলের জন্য আমরা পেয়ে যাব এ কমপ্লিমেন্টারি। দেখো দুটি ভিন্ন রঙের বল পাবার জন্য সেটাকে তুমি ঘটনাকে ধরে নিয়েছো এ, তাহলে দুটি একই রকমের বলের পাওয়ার জন্য কি হবে এ কমপ্লিমেন্টারি হবে, পরস্পর কি হবে বিপরীত হবে না। আচ্ছা এখন বলা হচ্ছে যে টোটাল বল আছে কয়টা, টোটাল বল আছে আমার কত, 5টা আর 10টায় 15টা বল আছে টোটাল বল। এখন কথা হচ্ছে 15টা বল থেকে তুমি যদি দুটি ভিন্ন রঙের বল টানো তাহলে কি হবে, 15C2 ইজ ইকুয়াল আমরা 15×14 2×1, তাহলে আমার হচ্ছে 105 উপায়ে আমি কি করতে পারি, 105 উপায়ে বলগুলোকে টানা যায়। এখন কথা হচ্ছে যে তাহলে 5টি লাল বল থেকে একটি এবং 10টি সাদা বল থেকে মোট দুটি ভিন্ন রঙের যদি বল টানা যায় তাহলে কতভাবে টানা যায় সেই জিনিসটা চিন্তা করো। তাহলে কি আমি কি করতেছি, 5টা লাল বল থেকে একটা নিচ্ছি এবং তার মানে গুণ 10টা সাদা বল থেকে একটা নিচ্ছি, কারণ কি টোটাল তো দুইটা ভিন্ন রঙের বল নেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এই দুইটা গুণ করলে হয় কত, 5×10, অর্থাৎ কি 15 উপায়ে এইটাকে টানা যাচ্ছে দুটি ভিন্ন রঙের বলের কথা যদি বলে। আর এটা ছিল আমাদের কি টোটাল 15টা বল থেকে দুইটা বল নিয়েছি, আর এটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল একটা একটা করে নিয়েছি, যে 5টা থেকে একটা নিলাম আর 10টা থেকে একটা নিলাম, কারণ কি টোটাল নাম্বার তো আবার আমাকে বলেছি দুইটা উঠানো যাবে, মানে দুইটি ভিন্ন রঙের বল, তাই না? আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে এখন কথা হচ্ছে আমার কি, আমি তো ধরে নিয়েছিলাম যে বল উঠানোর দুটি ভিন্ন রঙের বল উঠানোর জন্য প্রবাবিলিটি অফ এ একটা ঘটনাকে ধরে নিয়েছিলাম এ ঘটনা, তাহলে সেই ঘটনার প্রবাবিলিটি হবে প্রবাবিলিটি অফ এ, তাহলে আমরা কি দুটি ভিন্ন রঙের বলের জন্য প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল পাচ্ছি কত, তাহলে কি 5টা থেকে আমার একটা এবং 10টা থেকে আমি কয়টা উঠাবো, একটা উঠাবো, আর টোটাল বল হচ্ছে আমার 15টা থেকে কয়টা উঠবে, দুইটা উঠবে, খুব সহজ হিসাব। তাহলে উপরেরটার কাজ আমি করে রেখেছি, তাহলে উপরেরটা হচ্ছে আমার 15 আর নিচের কাজ করে রেখেছি আমি এখানে 15C/2, তার মানে 105, তাহলে দুইটাই যদি আমি কাটাকাটি করি তাহলে পাচ্ছি 10/21, তাহলে প্রবাবিলিটি অফ এ অর্থাৎ কি দুটি ভিন্ন রঙের বল পাওয়ার সম্ভাবনা আমার হচ্ছে 10/21। তাহলে আমি এবার সূত্রটা লিখে ফেলি, প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি ইজ ইকুয়াল 1, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি ইজ ইকুয়াল 1 - প্রবাবিলিটি অফ এ, তাহলে 1 - 10/21, তাহলে ক্যালকুলেশন করলে হয় 11/10, তাহলে এইটা আমি কে পেলাম, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি মান পাইলাম। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি হবে কার সম্ভাবনা, ওই যে দুইটি একই রঙের বল পাবার সম্ভাবনা, তাহলে এইটার ঘটনার সংখ্যা ছিল আমার কি, ঘটনা ছিল এ কমপ্লিমেন্টারি, তাহলে এই যে এ কমপ্লিমেন্টারি ঘটনা থাকলে সেটার প্রবাবিলিটি হবে কি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারির মান আমি পেয়ে গেছি এইভাবে খুব সহজে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ সবাইকে।